সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের 49তম বিজয় দিবস পালন করা হয়েছে। গতকাল প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। মহান বিজয় দিবস উপলক্ষে এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কনস্যুলেট হল রুমে মহান বিজয়ের তাৎপর্য ও শহীদদের স্মরণে আলোচনা সভা করণ তেলতের মধ্যে শুরু করা হয়। দুবাই নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল সাইদুল ইসলাম, প্রকৌশলী আবু জাফর, জনতা ব্যাংক সাজা শাখার ব্যবস্থাপক শওকত আকবর, দুবাই শাখার ব্যবস্থাপক আব্দুল মালেক, বাংলাদেশ বিমান দুবাই ও উত্তর আমিরাতের আঞ্চলিক ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী সহ বাংলাদেশের কমিউনিটির নেতৃবৃন্দ এবং প্রবাসী সাংবাদিকরা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান যথাক্রমে লেবার কাউন্সিলর ফাতিমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রথম সচিব নূরে মাহবুবা জয়া, প্রথম সচিব শ্রম ফকির মোহাম্মদ মনোয়ার। আরব আমিরাত থেকে রিপোর্ট করেছেন ইস্তিয়াক আসিফ, এনএ এনটিভি।